দীর্ঘ প্রতীক্ষার পর জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্টে তারকা সন্তানের জামিনের আবেদন মঞ্জুর করে। দীপাবলির আগে এই বাড়ি ফিরছেন শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। অনেক জল্পনা কল্পনার পর জামিন পেলেন কিং খানের পুত্র আরিয়ান। 28 অক্টোবর আর্থার রোডের জেল থেকে তাকে নিজেদের বাড়ি মান্নাতে ফেরার অনুমতি দিল আদালত। এর আগে 26 ও 27 অক্টোবর মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। মোট 2 বার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিন ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। শুক্রবার শনিবার 29 বা 30 অক্টোবর ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে। মুনমুন ধামেচিয়া এবং আরবাজ মার্চেন্টকেও জামিন দেওয়া হয়েছে। শুক্রবার এই তিনজনকে জামিন দেওয়ার কারণ সবিস্তারে জানাবে হাইকোর্ট। আরিয়ান খানের প্রতিনিধিত্বকারী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি জানান বিস্তারিত। 23 বছর বয়সী আরিয়ান খানকে 3 অক্টোবর মুম্বাই উপকূলে কয়টেরিয়া ক্রুজের এমপ্রেস জাহাজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো অভিযানের সময় আরও কয়েকজনের সাথে গ্রেফতার করেছিল। ম্যাজিস্ট্রেট আদালত এবং বিশেষ এনডিপিএস আদালত উভয়ে তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।